একমাত্র এই বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। জামালপুর জেলা প্রতিনিধি মোস্তফা বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে খালিদ আহসানের রিপোর্ট। মৎস্য বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি প্রদানের লক্ষ্যে 2000 সালে জামালপুরের মেলান্দহ উপজেলার মানদ যে গড়ে তোলা হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ফিশারিজ কলেজ। পরবর্তীতে 2017 সালে এটিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় এবং ফিশারিজ কলেজকে বিশ্ববিদ্যালয়ে আত্মীকরণ করা হয়। থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবকিছু পাচ্ছে, আমরা সকল ধরনের ফেসিলিটি পাচ্ছি। কোভিড-19 এর কারণে আমাদের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় আমাদের অনলাইন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ক্যাম্পাস পাইছি আমরা, ক্যাম্পাসের মধ্যে কাজও হয়ে গেছে অনেকটা, মোটামুটি শেষ। আমরা নতুন ক্যাম্পাসে শিফট হচ্ছি। ইতিমধ্যে সাফল্যের সাথে দুই শিক্ষাবর্ষ পেরিয়ে তৃতীয় শিক্ষাবর্ষের কার্যক্রম চলছে বিশ্ববিদ্যালয়ে। দেশের 11টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একমাত্র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ে রয়েছে মৎস্য বিজ্ঞান অনুষদ। এছাড়া অন্যান্য অনুষদ মিলিয়ে মোট 600 বেশি শিক্ষার্থী রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ক্যাম্পাস সম্প্রসারণের জন্য 470 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। দেশে মৎস্য গবেষণা ও উন্নয়নে এবং বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অন্বেষণে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। খালিদ আহসান, বাংলাদেশ টেলিভিশন।